আসাম ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা আগে থেকেই দ্রব্যমূল্যর দাম চড়া করে তোলেন। বৃহস্পতিবার সেই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলা বর্তরা বাজারে সদর ডিসিএম মহকুমা প্রশাসনিকের উদ্যোগে একটি অভিযান চালানো হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন সদরের ডিসিএম সহ মহকুমা প্রশাসনিক কর্মীরা। এই অভিযান করে মহারাজগঞ্জ বাজার বর্তলা বাজারগুলিতে প্রশাসনিক কর্মীরা অভিযান চালান। প্রশাসনিক এই ধরনের অভিযান আগামী দিনেও চালু থাকবে বলে জানালেন সদর ডিসিএম। আমরা প্রতিনিয়ত আমরা বাজারগুলিতে দেখি, আমরা নিত্যদ্রব্যের যে জিনিসগুলি আছে যেমন আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, এগুলির যে দাম এগুলি নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা। কারণ এখন আপনারা জানেন একটা বাজারে একটা পেনিক ছড়িয়েছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সেটা যাতে না হয় সেই সুযোগে যেন অসাধু ব্যবসায়ীরা যেন জিনিসপত্রের দাম না বাড়াতে পারে, তার জন্যই আমরা আমাদের যে রেগুলার এনফোর্সমেন্ট আমরা এটা জারি রেখেছি, তার জন্যই আজকে আমাদের বর্তমান বাজারে আছে। আমার নাম প্রণয় দেবনাথ, আমি ডিসিএম সদর।